আসসালামু আলাইকুম। আমি কিভাবে বাসায় এনপিকে সার বানাই তা এখন আপনাদের দেখাবো। সাধারণত বাজারের যে কেমিক্যাল সার আছে ওটা দিয়ে বানাই। যেগুলো সার লাগবে বাজার থেকে কিনে আনতে হবে সেটা হচ্ছে এই ড্যাপ সার বা হচ্ছে টিএসপি সার, যে কোনো একটা পটাস সার, আর ইউরিয়া সার, ইউরিয়া বা নাইট্রোজেন সার, এই তিনটা। এটা ড্যাপ সার, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, এই পরিমাণ 10 লিটার পানির জন্য। নাইট্রোজেন সার বা ইউরিয়া হচ্ছে এতটুকু পরিমাণে 10 লিটার পানির জন্য। আমি এটা সাকুলেন্ট ক্যাকটাসের জন্য বানাচ্ছি, তাই নাইট্রোজেন সার এটাতে বেশি দেওয়া যাবে না। বাজারে যে নাইট্রোজেন সার পাওয়া যায় এই নাইট্রোজেন সার আর এই নাইট্রোজেন সার সেম একদম। এভাবে গুঁড়ো করে নিয়ে আমি এটা একটা অল্প একটা পানি নিয়েছি, এরকম একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে ধুয়ে ঢেলে নেব। নাইট্রোজেন সার হলো, এবার কিছু পটাশ সার নিচ্ছি। পটাশ সার 2 চা চামচের একটু বেশি নেবেন। এই মিশ্রণের পর এরকম সাদা গোলাপি কালার আসবে। আমি এটাকে এখন গাছে প্রয়োগ করে দেখাবো কি পরিমাণ ইউজ করি। এরকম একটা পট নিয়েছি, এভাবে শুধু ওপরের মাটি ভালোভাবে ভিজবে এরকম ভাবে দিয়ে দিই।